Hello, my dear students. Welcome to another session of Shulagna's Bioblog. Today, I will discuss with you about bacterial ribosome inclusion bodies, mesosome, flagella, pili, fimbri, etc. In the previous class, I have already discussed with you about the structure and function of capsule, slime layer, S layer, cell membrane, and cell wall. Today, I will discuss the remaining parts of the bacteria. Bacterial flagella are whip-like structure, very fine thread-like appendages. अर्थात ये flagella गुलो भीषण शोरू शूतोर मातुन एवं इटा किन्तु bacterial cell एर एक्टा external part. The size of the flagella 10 to 20 micrometer in length, 0.01 to 0.02 micrometer in diameter. According to their location, अर्थात इरा कुथाय रोये चे तारो पर position एर पर depend कोरे flagella के किन्तु दुभागे भाग करा जाए. According to their arrangement, flagella can be divided into several types, four types mainly. First one is monotrichous. Monotrichous means single. When the flagella is present at one end, that is known as monotrichous. এখানে একটাই মাত্র flagella দেখো একটা এন্ডে রয়েছে. That is known as monotrichous flagella. Example হচ্ছে Pseudomonas aeruginosa and Vibrio cholerae. Second is lophotrichous. Lophotrichous means, lopho means bunch. When a bunch of flagella are present at one end, jokhon ekta ende ekta bunch ba ek guchho flagella thake tokhon tader amra boli lophotrichous bacteria or lophotrichous flagella. Example Pseudomonas fluorescens. The third category is amphitrichous. Amphitrichous, amphi means both. When both flagella are present, flagella are present, only one flagella is present at both end, that flagella is known as amphitrichous. তো এখানে মনে রাখতে হবে যে এই দুটো ফ্ল্যাজেলা দুদিকে থাকলেও একই টাইম কিন্তু একটা ফ্ল্যাজেলা কাজ করে, কারণ আমরা জানি যে যখন কোনো ব্যাকটেরিয়া মুভ করে তখন কিন্তু যে কোনো একটা সিঙ্গেল ডিরেকশনে ব্যাকটেরিয়াটা মুভ করে, কাজে দুটো ফ্ল্যাজেলা যদি অ্যাট এ টাইম অ্যাক্টিভিটি শো করে তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার নেট পজিশন মানে নেট মুভমেন্ট জিরো হয়ে যাবে, কারণ দুদিকে দুটো অপোজিট ডিরেকশনে যদি কেউ টানে তাহলে একটা জিনিস তো নড়বে না, একটা জায়গা থেকে একটা জায়গায় ফিক্সড থাকবে। তো যখন কোনো একটা বিশেষ ডিরেকশনে ব্যাকটেরিয়া মুভ করে তখন যে কোনো একটা ফ্ল্যাজেলা কিন্তু কাজ করে, এবং এটা ভালো করে দেখে নাও যখন এই ফ্ল্যাজেলাটা অ্যাক্ট করবে তখন কিন্তু ব্যাকটেরিয়াটা এই ডিরেকশনে যাবে, আবার যখন এই ফ্ল্যাজেলাটা কাজ করবে তখন ব্যাকটেরিয়াটা কিন্তু তার অপোজিট ডিরেকশনে যাবে, অর্থাৎ যেই ফ্ল্যাজেলা যখন অ্যাক্টিভিটি শো করবে ব্যাকটেরিয়া তার অপোজিট ডিরেকশনে যেতে শুরু করবে। তো অ্যাম্ফিট্রিকাস ফ্ল্যাজেলার একটা এক্সাম্পল হলো, অ্যাম্ফিট্রিকাস ফ্ল্যাজেলা আছে এরকম ব্যাকটেরিয়ার এক্সাম্পল অ্যাকুয়াস স্পাইরিলাম সার্পেন্টস। অ্যান্ড দ্য লাস্ট ক্যাটাগরি ইজ পেরিট্রিকাস ফ্ল্যাজেলা। পেরিট্রিকাস, পেরি মিন্স পেরিফেরি, যখন মাল্টিপল ফ্ল্যাজেলা আর প্রেজেন্ট অ্যালং দ্য পেরিফেরি অর্থাৎ ব্যাকটেরিয়ার চারিদিক জুড়ে যখন অনেকগুলো ফ্ল্যাজেলা থাকে তখন আমরা তাকে বলি পেরিট্রিকাস ফ্ল্যাজেলা। পেরিট্রিকাস ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলেটেড ব্যাকটেরিয়া প্রোটিয়াস মিরাবিলিস ইকোলাই সালমোনেলা টাইফি। পার্টস অফ ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা সাধারণত তিনটে পার্ট নিয়ে তৈরি। থ্রি পার্টস আর মেইনলি প্রেজেন্ট ইন ফ্ল্যাজেলা, বেসাল বডি, হুক অ্যান্ড ফিলামেন্ট। বেসাল বডি ইজ অ্যাটাচড ইন সেল মেমব্রেন, ইট ইজ অ্যাসোসিয়েটেড ইন সেল মেমব্রেন। হুক ইজ আ শর্ট পার্ট অ্যান্ড দ্য ফাইনাল পার্ট ইজ, লাস্ট পার্ট ইজ ফিলামেন্ট, ইট ইজ আ হেলিক্যাল পার্ট অ্যান্ড ইট ইজ প্রোট্রুডেড আউট অফ দ্য সেল। ফিলামেন্ট, এই তিনটে অংশের মধ্যে ফিলামেন্টটাই সবচেয়ে বড়, এটাই কিন্তু ব্যাকটেরিয়াল সেলের বাইরে সুতোর মতন অনেকটা লম্বা হয়ে বেরিয়ে থাকে, এবং এই ফিলামেন্টটা সাধারণত ব্যাকটেরিয়াকে এগিয়ে যেতে সাহায্য করে। আর বেসাল বডিটা হচ্ছে মোটর পার্ট অফ দ্য ফ্ল্যাজেলা, অর্থাৎ বেসাল বডিটা রেগুলেট করে কীভাবে ব্যাকটেরিয়াটা এগিয়ে যাবে, আর ফিলামেন্ট কিন্তু ফিলামেন্টের সাহায্যে ব্যাকটেরিয়াটা এগিয়ে যায়। আর হুক হচ্ছে বেসাল বডি আর ফিলামেন্টের মধ্যে একটা জাংশন পয়েন্ট হিসেবে কাজ করে। হুক অ্যান্ড ফিলামেন্ট আর কম্পোজড অফ প্রোটিন সাব ইউনিটস নোন অ্যাজ ফ্ল্যাজেলিন। তো ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে কিন্তু এই হুক আর ফিলামেন্ট তৈরি হয়। বেসাল বডি ইজ কম্পোজড অফ, বেসাল বডির মধ্যে কিছু রিং থাকে, তো সে কী কী রিং থাকে একবার দেখে নিই। দেখো, এল রিং, পি রিং আর এস এম রিং, এই তিন ধরনের রিং থাকে। যদিও এস আর এম পর মানে পরপর দুটো রিং থাকে, কিন্তু এটাকে একসঙ্গে আমরা এস এম রিং বলে থাকি। এল রিং প্রেজেন্ট থাকে আউটার মেমব্রেনে, পি রিংটা থাকে পেরিপ্লাজমিক লেয়ারে আর এস এম রিং থাকে প্লাজমা মেমব্রেনে।
বেসাল বডি অ্যাকচুয়ালি অ্যাক্টস অ্যাজ এ মোটর, অর্থাৎ বেসাল বডি ডিপেন্ড করছে, মানে বেসাল বডিটা ডিটারমাইন করছে যে ব্যাকটেরিয়াটা কোন ডিরেকশনে যাবে এবং ওর মুভমেন্টটা কীভাবে হবে, সেটা বেসাল বডি কিন্তু ডিটারমাইন করে। ফাংশন, ফাংশন অফ ফ্ল্যাজেলা, মুভমেন্ট অফ ব্যাকটেরিয়া অ্যাট ওয়ান স্পেসিফিক ডিরেকশন, অর্থাৎ ব্যাকটেরিয়া কিন্তু অ্যাট এ টাইম একটা দিকেই যাবে, তো এই মুভমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ওয়ান স্পেসিফিক ডিরেকশন। কারণ অনেক সময় আমরা আমাদের অনেকের মানে ধারণাটা ঠিকঠাক থাকে না, আমাদের কনসেপ্টটা যে মুভমেন্ট বুঝি মানে দুদিকেই একসঙ্গে হতে পারে, তা কিন্তু নয়, কোনো একটা স্পেসিফিক ডিরেকশনে মুভমেন্ট কিন্তু এই ফ্ল্যাজেলার উপর ডিপেন্ড করছে। সেকেন্ড ইজ ইট ক্যান সেন্স দ্য প্রেজেন্স অফ কেমিক্যাল, ফ্ল্যাজেলা কোনো কেমিক্যালের প্রেজেন্সটা ডিটেক্ট করতে পারে এবং কেমিক্যালের দিকেও কিন্তু মুভ করে, তো ব্যাকটেরিয়ার এই স্পেশাল টাইপ অফ মুভমেন্টকে আমরা কেমোট্যাক্সিস বলে থাকি। থার্ড হচ্ছে টেম্পারেচার সেন্স, ব্যাকটেরিয়াল সেল কোনো টেম্পারেচারে বাঁচবে বা কোন টেম্পারেচারে এটা সার্ভাইভ করতে পারবে না, তো টেম্পারেচারকে সেন্স করার যে ব্যাপারটা সেটা কিন্তু ফ্ল্যাজেলের মাধ্যমেই হয়ে থাকে। আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ফ্ল্যাজেলা আর সিলিয়া এই দুটোই কি ব্যাকটেরিয়ার মধ্যে প্রেজেন্ট থাকে, তো তাদের আমি একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই যে ফ্ল্যাজেলা আর সিলিয়া আমরা অনেক সময় একসঙ্গে বলে থাকি কিন্তু দুটো কিন্তু ব্যাকটেরিয়াল সেলে প্রেজেন্ট থাকে না। ফ্ল্যাজেলা কিন্তু প্রোক্যারিওটিক সেল বা ব্যাকটেরিয়াল সেলে প্রেজেন্ট থাকে, কিন্তু সিলিয়া প্রোক্যারিওটিক সেলে কখনোই থাকে না, সিলিয়া ইজ প্রেজেন্ট ইন ইউক্যারিওটিক সেল। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা? সিলিয়া মেইনলি প্রেজেন্ট থাকে ইউক্যারিওটিক সেলে আর ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে ইউক্যারিওটিক অ্যাজ ওয়েল অ্যাজ প্রোক্যারিওটিক সেলে। সিলিয়ার সাইজ ভীষণ ছোটো, এটা 5-10 মাইক্রোমিটার, আর ফ্ল্যাজেলাগুলো অনেক লঙ্গার, 150 মাইক্রোমিটার। নাম্বার, সিলিয়া আর নিউমেরাস, যে সমস্ত ইউক্যারিওটিক সেলে সিলিয়া থাকে তারা কিন্তু প্রচুর সংখ্যায় প্রচুর থাকে, ওয়্যারাস ফ্ল্যাজেলা আর প্রেজেন্ট ইন আ ফিউয়ার নাম্বার। লোকেশন, সিলিয়া ইজ প্রেজেন্ট অল ওভার দ্য সার্ফেস অফ দ্য সেল, কোনো একটা সেল যেখানে সিলিয়া থাকে সেখানে অল ওভার দ্য সার্ফেসে সিলিয়া প্রেজেন্ট থাকে, বাট ফ্ল্যাজেলা ইজ প্রেজেন্ট অ্যাট ওয়ান এন্ড, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যান্টেরিয়ার সাইড। মুভমেন্ট, সিলিয়া যে সমস্ত মুভমেন্টগুলো সিলিয়ার মাধ্যমে যে সমস্ত মুভমেন্টগুলো হয় তাদের আমরা দুভাগে সাধারণত ভাগ করতে পারি, একটা হচ্ছে সিনক্রোনাস মুভমেন্ট, লংগিটিউডিনাল মুভস অ্যান্ড মেটাক্রোনাস মুভমেন্ট, দ্যাট ইজ ট্রান্সভার্স মুভ। বাট ফ্ল্যাজেলার মুভমেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট, সেরকম কোনো নির্দিষ্ট দিক নেই। দেন টাইপস অফ মুভমেন্ট, সিলিয়েটেড মুভমেন্ট ইজ জেনারেলি পাওয়ার ড্রিভেন অ্যান্ড রিকভারি স্ট্রোক। সিলিয়েটেড মুভমেন্ট আর সিলিয়ারি মুভমেন্ট দু রকমের হয়, ওয়ান ফার্স্ট টাইপ ইজ পাওয়ার স্ট্রোক অ্যান্ড সেকেন্ড টাইপ ইজ রিকভারি স্ট্রোক। বাট ফ্ল্যাজেলার মুভমেন্ট, দ্য মুভমেন্ট হুইচ ইজ ডিরেক্টেড বাই ফ্ল্যাজেলা ইজ আনডিউলেটেড মুভমেন্ট, দ্যাট ইজ দ্য মুভমেন্ট লাইক আ জার্কিং প্যাটার্ন। সিলিয়া ইজ অফ টু টাইপস, কাইনোসিলিয়া হুইচ ইজ মোটাইল অ্যান্ড স্টিরিওসিলিয়া হুইচ ইজ নন মোটাইল, বাট ফ্ল্যাজেলা আর লাইক দ্যাট ফ্ল্যাজেলা আর অলসো অফ টু টাইপস, হুইপ সেল অ্যান্ড টিন সেল। দ্য ফাংশন অফ সিলিয়া ইজ ইট হেল্পস দ্য সেল টু ফর দ্য মুভমেন্ট ইন লোকোমোশন অ্যান্ড ক্যাপচারিং ফুডস অ্যান্ড ইট অলসো অ্যাক্টস অ্যাজ আ সেন্সারি অর্গান, আর অ্যান্ড দ্য ফাংশন অফ ফ্ল্যাজেলা ইজ ওনলি লোকোমোশন। নেক্সট হলো পিলি অ্যান্ড ফিমব্রি, বোথ পিলি অ্যান্ড ফিমব্রি আর হলো নন হেলিক্যাল ফিলামেন্টাস অ্যাপেন্ডেজেস, বাট দের আর সাম ডিফারেন্সেস বিটুইন পিলি অ্যান্ড ফিমব্রি। হোয়াট আর দোজ ডিফারেন্সেস, লেট সি। পিলি অ্যান্ড ফিমব্রি দে আর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, পিলি আর ফিমরি দুটোই লং অ্যান্ড ফিউ থিকার, পিলি অনেকটা লম্বা হয় লং, ফিউ অর্থাৎ সংখ্যায় খুব ছোটো হয় আর থিকার হয়, ফিমরি স্মল ছোটো লার্জ ইন নাম্বার মানে প্রচুর পরিমাণে প্রেজেন্ট থাকে আর থিনার অনেক পাতলা। দেন ফাউন্ড ইন, পিলি ফাউন্ড ইন গ্রাম নেগেটিভ সেল আর তারা সংখ্যায় 1-10 পার সেল, এক একটা সেলে 10টার বেশি পিলি সাধারণত দেখা যায় না, বাট ফিমরি আর প্রেজেন্ট বোথ ইন গ্রাম পজিটিভ সেল অ্যাজ ওয়েল অ্যাজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অলসো, দেয়ার নাম্বার ইজ 1000 পার সেল, এক একটা সেলে 1000-এরও বেশি ফিমরি থাকতে পারে। দ্য নেক্সট ডিফারেন্স ইজ অ্যাকর্ডিং টু দ্য ফাংশন, পিলি সাধারণত কাজ করে কি দুটো সেলের মধ্যে কনজুগেশনে হেল্প করে, অর্থাৎ যখন ওদের ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন হয় তখন কিন্তু পিলি একটা বড় ভূমিকা পালন করে,
ওই ডোনার সেল আর রেসিপিয়েন্ট সেল অর্থাৎ দুটো ব্যাকটেরিয়ার মধ্যে একটা কনজুগেশন টিউব ফর্মেশন করে, যার মধ্য দিয়ে ডিএনএ বা ওদের জেনেটিক মেটেরিয়ালটা ট্রান্সফার্ড হয় ফ্রম ডোনার সেল টু রেসিপিয়েন্ট সেল। তো দিস ইজ ইট হেল্পস ইন দ্য প্রসেস অফ কনজুগেশন। অ্যান্ড ফিমব্রি, ফিমব্রি ওনলি হেল্পস ইন দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ব্যাকটেরিয়া টু এনি সার্ফেস। কম্পোজিশন, পিলির কম্পোজিশন কি? পিলি ইজ মেড আপ অফ পিলিন প্রোটিন। ওয়ের আর ফিমব্রির কম্পোজিশন কি? ফিমব্রি ইজ মেড আপ অফ লেকটিন প্রোটিনস। নেক্সট ইজ রাইবোজোম। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো সব ব্যাকটেরিয়ার এক্সটার্নাল পার্টসগুলো, অর্থাৎ যেগুলো ব্যাকটেরিয়ার সেল থেকে বাইরের দিকে বেরিয়ে থাকে বা ব্যাকটেরিয়ার সেলের বাইরে থাকে। এখন আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেইগুলো সাধারণত ব্যাকটেরিয়ার ভেতরে যেগুলো থাকে অর্থাৎ সাইটোপ্লাজমে যে সমস্ত অর্গানেলসগুলো থাকে সেইগুলো নিয়ে। তো প্রথমেই আমি বলছি রাইবোজোম নিয়ে। রাইবোজোম ইজ প্রেজেন্ট ইন সাইটোপ্লাজম। রাইবোজোমের মধ্যে রাইবোজোমের ফাংশন কি? রাইবোজোম সাধারণত প্রোটিন সিনথেসিসের জন্য প্রোটিন সিনথেসিসে হেল্প করে। প্রোটিন সিনথেসিস বাই দ্য প্রসেস অফ ট্রান্সলেশন। শুধু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নয়, প্রোটিন সিনথেসিসের মেকানিজমটার নাম হলো ট্রান্সলেশন। প্রোক্যারিওটিক রাইবোজোম সাধারণত 70S প্রকৃতির হয়ে থাকে। এর দুটো সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 50S এবং 30S। প্রোক্যারিওটিক রাইবোজোম ইজ 70S। ইট ইজ কম্পোজড অফ টু সাব ইউনিটস, ওয়ান ইজ 30S, অ্যানাদার ইজ 50S। এই রাইবোজোমের মধ্যে, প্রত্যেকটা সাব ইউনিটের মধ্যে প্রচুর আরআরএনএ এবং রাইবোজোমাল প্রোটিন থাকে। তো কী কী সেই প্রোটিনগুলো? যে লার্জার সাব ইউনিট 50S-এ 23S আরআরএনএ আর 5S আরআরএনএ, আর স্মলার সাব ইউনিটে একটাই মাত্র আরআরএনএ থাকে, সেটা হচ্ছে 16S আরআরএনএ। তো এটা একটু মনে রাখতে হবে আমাদের যে লার্জার সাব ইউনিটে দুটো আরআরএনএ থাকে, 23S আর 5S, আর স্মলার সাব ইউনিটে ওনলি 16S আরআরএনএ ইজ প্রেজেন্ট। হোয়াট ইজ দিস এস? এই এসটা কী? এই এসটাকে বলা হয় শেডবার্গ ইউনিট অর সেডিমেন্টেশন কোয়েফিশিয়েন্ট। শেডবার্গ ইউনিট বললেও হবে অথবা সেডিমেন্টেশন কোয়েফিশিয়েন্টও বলা যেতে পারে। তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে 30S প্লাস 50S, এটা তো 80S হওয়া উচিত, তাহলে কেন 70? আমি এখানে লিখেছি যে 50 প্লাস 30 হোয়াই 70, এটা কী করে হয়? অ্যারিথমেটিক্যালি 50 প্লাস 30 ইকুয়ালস টু 80, এটা ঠিকই আছে, কিন্তু বায়োলজিক্যালি 50S প্লাস 30S কিন্তু 80S হবে না, এটা 70S হবে। তার কারণ হলো, দেখা এর কারণ হিসেবে বলা যেতে পারে যে আমরা যখন রাইবোজোমকে সেন্ট্রিফিউজ করি, সেই সেন্ট্রিফিউজ করার সময় রাইবোজোম যে গ্রেডিয়েন্টে এসে সেডিমেন্টেড হয় সেটা অনুযায়ী আমরা ওর এই শেডওয়ার্ক ইউনিটটা দিয়ে থাকি। তো সেন্ট্রিফিউগেশন কাকে বলে? ইট ইজ আ প্রসেস ইন হুইচ পার্টিকলস ইন আ সলিউশন আর সেপারেটেড বেসড অন দেয়ার শেপ অ্যান্ড সাইজ, ডেন্সিটি, ভিসকোসিটি, রোটার স্পিড ইউজিং সেন্ট্রিফিউগাল ফোর্স। অর্থাৎ এই সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে যখন পার্টিকলসগুলো সেপারেট হয় তখন তারা কিসের বেসিসে? না, পার্টিকেলের শেপ, সাইজ, ডেন্সিটি, ভিসকোসিটি এবং রোটেশনের স্পিড, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু সেপারেশনটা হয়ে থাকে। হোয়েন রাইবোজোমস আর সেন্ট্রিফিউজ ইন আ সেন্ট্রিফিউজ মেশিন, দে আর সেটেলড অ্যাট বটম, বাট হোয়েন দ্য টু সাব ইউনিটস আর সেপারেটেড অ্যাজ 50S অ্যান্ড 30S, দোজ সাব ইউনিট আর সেটেল ডাউন অ্যাকর্ডিং টু দেয়ার রেসপেক্টিভ সাইজ, দ্যাট ইজ অ্যাট 50S অ্যান্ড 30S। অর্থাৎ যখন হোল রাইবোজোমটাকে নিয়ে আমরা সেডিমেন্টেশন করবো তখন দেখা গেছে ওরা 70,000 RPM-এ মোটামুটি ওই রকম জায়গায় একদম নিচে, যেহেতু সব ওদের অ্যাসেম্বলির জন্য অনেক সাইজটা বড় হয় সেজন্য ওরা অনেক নিচের দিকে সেটেল ডাউন করে। দেখো এই টিউবের একদম নিচের দিকে 70S, ওই জায়গাটায় ওরা সেটেল ডাউন করবে। যদি যখন আমরা দুটো সাব ইউনিটকে আলাদা আলাদাভাবে নিয়ে ওদের যদি সেন্ট্রিফিউজ করি তখন দেখা গেছে যে এই যে লার্জার সাব ইউনিটটা সেটা 50,000 অর্থাৎ 50S, আর স্মলার সাব ইউনিটটা 30S, এই দুটো পজিশনে সেটেল ডাউন হয়ে যাচ্ছে। তো এর রিজন কি? কারণস্বরূপ আমরা বলতে পারি যখন হোয়েন হোল রাইবোজোম ইজ অ্যাজ হোল রাইবোজোম ইজ লার্জ হেভি অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ সেটেল ডাউন অ্যাট বটম। দেন মেসোজোম। মেসোজোম ইজ আ স্পেশাল ইনভ্যাজিনেশন অফ প্লাজমা মেমব্রেন, দিজ এক্সটেনশনস আর ইন দ্য ফর্ম অফ ভেসিকল, টিউবিউল, ল্যামেলি। অর্থাৎ মেসোজোম কিন্তু সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের একটা ইনভ্যাজিনেশন, যেটা সেলের ভেতরের দিকে এক্সটেন্ডেড থাকে। মেসোজোমের সাধারণত তিনটে পার্ট, আমি এই যে তিনটে পার্টের কথা বললাম এগুলো কিন্তু মেসোজোমের পার্ট, ভেসিকল, টিউবিউল আর ল্যামেলি। মেসোজোমের ফাংশন কি? ইট স্টোরস
কালার্ড পিগমেন্ট সাচ অ্যাজ ক্লোরোফিল, কিছু কিছু মেসোজোম যাদের মধ্যে কালার্ড পিগমেন্ট স্টোর থাকে, সবার মধ্যে নয় অবশ্যই, তো এই কালার্ড পিগমেন্ট হিসেবে ক্লোরোফিলটা স্টোর থাকে এবং এই ধরনের মেসোজোমকে আমরা ক্রোম্যাটোফোর বলে থাকি, এক্সাম্পল হলো সায়ানোব্যাকটেরিয়া। মেসোজোম হেল্পস ইন সেলুলার রেসপিরেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ইট ফর্মস সেপটাম। দেখো এখানে আমি একটা ছবি দেখিয়েছি মেসোজোম, যেটা কিনা সেলের ভেতর দিকে তৈরি, মানে এক্সট্রা ইনভ্যাজিনেশন হিসেবে সেলের ভেতর দিকে রয়েছে, এবং এই মেমব্রেনটা যখন আরও আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে তখন কিন্তু ওটা একটা এই ব্যাকটেরিয়াল সেলকে দুটো ভাগে ভাগ করে দেবে। তো এটা হচ্ছে মেসোজোম, ইট হেল্পস ইন দ্য সিক্রিশন। মেসোজোম থেকে যে সমস্ত পদার্থ সিক্রিটেড হয় সেগুলো কিন্তু সেলের বাইরে এক্সপোর্টেড হয়। আচ্ছা আরেকটা কি, এটা সেলুলার রেসপিরেশন হেল্প করে। আর নেক্সট ইজ প্লাজমিড, প্লাজমিড কাকে বলে, হোয়াট ইজ প্লাজমিড? প্লাজমিড ইজ স্মল ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ হুইচ ইজ প্রেজেন্ট ইন ব্যাকটেরিয়া। তো এতগুলো ক্রাইটেরিয়া কিন্তু প্লাজমিডে থাকতে হবে, এটা খুব ছোটো, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ দিয়ে তৈরি, এক্সট্রা ক্রোমোজোমাল, এক্সট্রা ক্রোমোজোমাল মানে ক্রোমোজোম ছাড়াও একটা অংশ, একটা ডিএনএ যেটা কিনা ব্যাকটেরিয়ার মধ্যে প্রেজেন্ট থাকে। আরেকটা হচ্ছে প্লাজমিড সার্কুলার ইন নেচার, ব্যাকটেরিয়াল প্লাজমিড। ব্যাকটেরিয়াল প্লাজমিডকে আমরা সাধারণত পাঁচ ভাগে ভাগ করতে পারি, এফ প্লাজমিড, আর প্লাজমিড, কয়েল প্লাজমিড, টিআই প্লাজমিড অ্যান্ড ডিগ্রেডেটিভ প্লাজমিড। তো এই কোন প্লাজমিড কী ফাংশন প্লে করে, তাদের কাজটা কী সেটা আমরা দেখে নিই। এফ প্লাজমিড হলো ফার্টিলিটি ফ্যাক্টর, অর্থাৎ এটা কি রিপ্রোডাকশনের জন্য হেল্প করে। আর প্লাজমিড, আর প্লাজমিড হচ্ছে রেজিস্ট্যান্স এগেইনস্ট ব্যাকটেরিয়া, ইট গিভস দ্য ব্যাকটেরিয়াল স্পিসিস দ্য প্রপার্টি অফ রেজিস্ট্যান্স এগেইনস্ট অ্যান্টিবায়োটিক্স। দেন কল প্লাজমিড, কল প্লাজমিডটা সাধারণত সিক্রিশন অফ কলিসিন, কল প্লাজমিড যে সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে থাকে তারা কলিসিন এই টক্সিনটা সিক্রিট করতে পারে, এবং এই কলিসিন কিন্তু আদার্স ব্যাকটেরিয়াদের গ্রোথটাকে ইনহিবিট করে, অর্থাৎ যেই ব্যাকটেরিয়ার মধ্যে কল প্লাজমিডটা থাকবে সেই ব্যাকটেরিয়া কিন্তু ওর অন্য, মানে ওই তার আশেপাশে অন্য কোনো ব্যাকটেরিয়ার গ্রোথকে ও কিন্তু অ্যালাউ করবে না, এবং বাকি ব্যাকটেরিয়া যারা প্রেজেন্ট থাকবে তাদের কিন্তু ইনহিবিট করবে অথবা তাদের কিল করে দেবে। ফোর্থ ক্যাটাগরি হলো টিআই প্লাজমিড, টিআই প্লাজমিড মানে হচ্ছে টিউমার ইন্ডিউসিং প্লাজমিড। আর লাস্ট হচ্ছে ডিগ্রেডেটিভ প্লাজমিড, এবিলিটি টু ডিকম্পোজ হাইড্রোকার্বনস। এই ডিগ্রেডেটিভ প্লাজমিড সাধারণত কিছু হাইড্রোকার্বন আছে যাদের ডিকম্পোজ করতে পারে। তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লাজমিড, ইট ইজ ইম্পর্ট্যান্ট ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। প্লাজমিডকে আমরা সাধারণত রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ইউজ করি। আর প্রপার্টিস, প্লাজমিডের প্রপার্টিস কী, সার্কুলার ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, প্লাজমিডের লেন্থ সাধারণত 1 থেকে 1000 কিলো বেস পেয়ার হয়, আর দে আর ইউজড টু ট্রান্সফার ইনফরমেশন ফ্রম ওয়ান টু অ্যানাদার সেল। এই প্লাজমিডগুলোর মাধ্যমে একটা সেল থেকে অন্য সেলে আমরা কিন্তু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, ব্যাকটেরিয়া যাবতীয় ইনফরমেশন সেটা একটা সেল থেকে অন্য সেলে ট্রান্সফার করার একমাত্র মিডিয়াম হচ্ছে প্লাজমিড। সো দিজ আর অল অ্যাবাউট ব্যাকটেরিয়া। ইফ ইউ লাইক দ্য টপিক আই এম ডিসকাসিং উইথ ইউ অ্যান্ড ইফ দ্য ইনফরমেশনস আই এম শেয়ারিং উইথ ইউ আর ইউজফুল অ্যান্ড হেল্পফুল টু ইউ, then please press the like button and subscribe my channel to get more and more informations. Thank you. Bye.